বাংলাদেশসহ মুসলিম জাহানের শান্তি কামনায় টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্বইস্তেমার প্রথম পর্ব। বেশি মুসল্লি সমাগম ঘটেছে প্রথম দিনেই। ইস্তেমার জন্য টঙ্গী এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। ইস্তেমা মাঠ, আশেপাশের ফাঁকা জায়গা সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার থেকেই মুসল্লিরা অবস্থান নেন। ফজরের নামাজের পর বয়নের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইস্তেমার এবারের প্রথম পর্ব। তাবলিগ জামাতের আলেমদের মূল বয়নের পাশাপাশি অন্যান্য ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রথম দিনই অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। আসছি তো দিনের কথা শোনার জন্য, দিনের উপর থাকার জন্য, দিন বানানোর জন্য আসছি। এই উম্মত যাতে হেদায়েত পায়, আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, এটার জন্য দোয়া করব আমরা। যে ফেসিলিটিজ হ্যায়, যে সিকিউরিটি হ্যায়, ইনসে হাম বহুত জ্যাদা খুশ হ্যায়, তো আল্লাহ করে কি ইজতেমা হর সাল হো জায়ে। আয়োজকরা মনে করেন ইজতেমার প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতা আর ভালোবাসার কারণেই বছরের পর বছর এত বড় আয়োজন সম্ভব হয়েছে। পাশাপাশি সরকারের আন্তরিকতারও প্রশংসা করেছেন আয়োজকরা। বিশ্ব ইজতেমার নামে সারা বিশ্বের মুসলমানকে এখানে নিয়ে আসছেন, আমরা কেউ আনি নাই, তবলিগলার আনে নাই, আল্লাহ আনছেন, আর এইটার জন্য সার্বিক সহযোগিতা করতেছে সরকার। মানুষ দেখে পানি দিচ্ছে, খাওয়া দিতেছে, পুরা উত্তরাবাসী টঙ্গীর লোকদেরকে আপ্যায়ন করতেছে। এটা সরকারের সহযোগিতার কারণেই আল্লাহ তাআলার এই সাহায্য। নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার কয়েক হাজার নিরাপত্তা কর্মী। দুপুরে এ মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে মাঠের মুসল্লি ছাড়াও আশেপাশের এলাকার অনেকেই অংশ নেন। নামাজ আদায়ে নদীর পাড়েও কাতার করেন মুসল্লিরা। তাবলিগ জামাতের সুরা সদস্য মৌলানা মোহাম্মদ জুবায়ের তুরাগ নদীর পশ্চিম তীরে উত্তরা অংশে দাঁড়িয়ে বিশাল এই জামাতের ইমামতি করেন। নামাজ আদায়ের পর আশেপাশের অনেকেই মাঠ ত্যাগ করেন। প্রথম দিন ইজতেমা মাঠের মুসল্লিরা একসঙ্গে বৃহত্তর জামাতে জুমার নামাজ আদায়ের পাশাপাশি দিনভর মনোযোগ দিয়ে শুনছেন বিভিন্ন ভাষার বয়ান। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী।